নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকসের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় দু হাজার চব্বিশ কুম্ভ রাশির কেরিয়ার সম্পত্তি বিবাহ শিক্ষা সন্তান বাড়ি এবং আপনাদের চাকুরির জায়গা কেমন যেতে চলেছে এবং ফরেন থেকে আপনারা কেমন লাভ পেতে চলেছেন সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি আপনারা যদি কুম্ভ রাশির মানুষ হন আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন কুম্ভ রাশির রাশিতে আপনাদের শনি অবস্থান করছে এবং আপনাদের শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ কিন্তু চলছে রাশির উপর দিয়ে শনি পাশ করছে আমি একটি কথা বলব কুম্ভ রাশির প্রথম কথা আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটাতে নিয়ে আপনারা অবশ্যই নজর কিন্তু রাখুন আপনার পিতা অথবা মাতার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা এ এবছর টেনশনের জায়গায় কিন্তু রয়েছে স্বাস্থ্যের জায়গা কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা আপনার পিতা এবং মাতার জায়গা নিয়ে সমস্যা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে কুম্ভ রাশি অবশ্যই এই দিকটা আপনারা কুম্ভ রাশির এই মাতা এবং পিতার দিকটা আপনারা অবশ্যই নজর রাখুন রাশিতে শনি অবস্থান করছে আপনাদের শশন এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আমি একটি কথা বলবো আপনাদের এবছর না বিশেষ করে মান সম্মানের জায়গাটা খ্যাতির জায়গাটা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং শনি যেহেতু আপনাদের সরাসরি সপ্তম গৃহে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তম ভাবে রয়েছে অনেকেরই প্রশ্ন করেন যে কৌশিকদা আমার ভালো একটা পাত্রস্থ হবে তো আমার ভালো পাত্রী পাবো তো আমার সন্তানের জন্য দেখুন জানুয়ারি টু এপ্রিল পর্যন্ত আপনাদের সন্তানের ক্ষেত্রে আমি একটি কথা বলবো আপনাদের বিশেষ করে বিবাহের জায়গাটা কিন্তু গাঢ় কিন্তু দেখা যাচ্ছে দাম্পত্য সুখ এবং শুভ বিবাহ বিবাহ যারা বিয়ে ব্যাপারে এগাতে চাইছেন আপনারা অবশ্যই এগাতে পারেন কারণ শনিরও দৃষ্টি রয়েছে বৃহস্পতির দৃষ্টি রয়েছে বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের গাঢ় কিন্তু দেখা যাচ্ছে শুভ বিবাহ গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আসি আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে ব্যবসা কম যাবে দেখুন সপ্তম ভাব আমাদের বিজনেসের জায়গা দেখুন সপ্তম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি আমি একটি কথা বলবো ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু আপনাদের জুলাই মাস থেকে জুলাই দু হাজার থেকে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের চাপ কিন্তু থাকবে অর্থাৎ এই সময়ের মধ্যে বড় ধরনের ইনভেস্টমেন্ট হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না কারণ আমি এখানে শুধু পজিটিভ কথা বল তার জন্য বলিনি এখানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি জায়গা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আপনারা যদি কুম্ভ রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে এবং এর পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছেন জন দশজন জন মিলে একটু চোখ কান করে রাখুন জুলাই মাস থেকে কিছু ক্ষেত্রে প্রতারণার শিকার বা আপনাকে মানে আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মই টেনে নেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে আমি একটি কথা বলব দ্বিতীয়ভাবে রাহু সেভিংসের জায়গা কিন্তু কমাবে অর্থাৎ খরচ আপনাদের বৃদ্ধি করবে সেভিংসের জায়গাটা নিয়ে আপনাদের কিন্তু সমস্যা কিন্তু রয়েছে অবশ্যই খরচের দিকটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন এবং আপনাদের বছর বিশেষ করে শেয়ার বাজার লটারি ফাটকা থেকে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ কিন্তু পাবেন এবং যারা অ্যারেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাস পর্যন্ত কিন্তু বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে আমি একটা কথা বলবো যারা অনলাইনের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা কোনো মার্কেটিং বা সেলস এর সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন কিন্তু আপনাদের বৃহস্পতি আবার সরাসরি আপনাদের একাদশভাবে দৃষ্টি দিচ্ছে মে মাস এপ্রিল মাস পর্যন্ত আপনাদের এই সময় ইনকাম গেইন আপনাদের করবে এবং দীর্ঘদিন আটকে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হবে আপনাদের মে মাস থেকে চতুর্থ গৃহে চলে যাচ্ছে অর্থাৎ সুখের জায়গা আপনাদের আসতে চলে সুখ সাধন আপনাদের লাভ হতে চলেছে চতুর্থভাবে বৃহস্পতি আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন অর্থাৎ কোনো প্রপার্টি আপনারা এই বছর কিন্তু পেতে পারেন কোনো সম্পত্তির জায়গা থেকে আপনারা লাভ পেতে পারেন কোনো অ্যাসেট কেনার সম্ভাবনা আপনাদের থাকছে এবং কোনো বাড়ি নির্মাণ করা বা কোনো জমি কিনা অথবা আপনারা কোনো ক্ষেত্রে ফ্ল্যাট কিনা বা কোনো বাহন কিনা এক কথায় ভূমি ভবন বাহন থেকে আপনারা এবছর কিন্তু সু নিশ্চিত রূপে কিন্তু পাবেন সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এনজিওর সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনাদের বিশেষভাবে লাভ আসতে চলেছে ভাগ্য আপনাদের অষ্টমভাবে কেতু কিছু কিছু ক্ষেত্রে ভুল ট্রিটমেন্ট শরীরের জায়গাটা নিয়ে অবশ্যই নজর রাখুন ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে বৃহস্পতি আপনাদের কর্মভাবে দৃষ্টি দিবে যারা চাকরির জন্য প্রচুর চেষ্টা করছেন দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা করছেন আমি বলবো আপনাদের মে মাসের পর থেকে কিন্তু গাঢ় চাকরির সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরির একটা সম্ভাবনা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে আপনারা কুম্ভ কুম্ভ রাশি মানুষ চাকরির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এবং এই বৃহস্পতি আপনার সরাসরি দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে বিদেশ থেকে লাভ আপনাদের হবে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকে আপনাদের ইনকাম আসবে কিন্তু আপনাদের পাশাপাশি খরচ দ্বাদশভাবে দৃষ্টি খরচ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং এর সাথে সাথে সরাসরি এই বৃহস্পতি আপনা আপনাদের ঠিক অষ্টম গৃহ দৃষ্টি দৃষ্টি দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে শরীর স্বর্গ নিয়ে সমস্যা ষড়যন্ত্র শত্রুতার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এর সাথে সাথে কর্মের জায়গাটা নিয়ে আমি একটা কথা বলব আপনারা যদি কুম্ভ রাশি মানুষ হন কর্মক্ষেত্রে শনির দৃষ্টি রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ থাকবে অর্থাৎ যা হবে হবে দেখে নেব এরকম মানসিকতা নিয়ে এরকম মন নিয়ে যদি আপনারা এগাতে পারেন আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ এবছর কিন্তু পেতে চলেছেন উচ্চ পথ প্রতিষ্ঠা যারা কোনো ট্রান্সফার করতে চাইছেন চাকরি ট্রান্সফার করতে চাইছেন বা ভালো জবের জন্য প্রচেষ্টা করতে চাইছেন আমি বলব আপনাদের মে মাসের পর থেকে কিন্তু এই সম্ভাবনা কিন্তু রয়েছে সন্তানের জায়গাটা যদি বলি আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে মে মাস পর্যন্ত অর্থাৎ যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন জানুয়ারি টু মে পর্যন্ত মেয়ের মধ্যে আপনাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে অর্থাৎ এখানে কিন্তু আপনাদের সিক্সটি থেকে এইটটি পারসেন্ট সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থের জায়গাটা যদি বলি অর্থ আপনাদের আসবে কিন্তু খরচের দিকে নিয়ন্ত্রণ রাখুন খরচ আপনাদের এক কথায় বেশ কিছু খরচের জায়গা কিন্তু আপনাদের বাড়বে সেভিংসের জায়গা কমবে সম্পত্তি ক্রয় আপনাদের এবছর হবে শিক্ষার জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে যারা বিদ্যার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন শিক্ষাক্ষেত্রে আপনারা কিন্তু আমূল পরিবর্তন বা কোনো বড় জায়গাতে আপনারা শিক্ষা লাভ আপনাদের হবার কিন্তু সম্ভাবনা রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বদল আসতে চলেছে যারা কেরিয়ার নিয়ে চিন্তা করছেন কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু এবছর লাভ কিন্তু পেতে চলেছেন এবং নিজস্ব কোনো গাড়ি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা শেয়ার বাজার অনলাইন লটারি থেকে সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা এই সময় আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে এবং যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন গ্যাস অ্যান্ড অয়েলের সঙ্গে যুক্ত রয়েছেন লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন আপনি গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন গোল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন যারা ট্রাভেল ট্যুরিজম হসপিটাল ম্যানেজমেন্ট এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই জায়গা থেকে আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন ওভারঅল কুম্ভ রাশি ক্ষেত্রে কিন্তু দু আপনাদের ক্ষেত্রে ওভারঅল ভালো যেতে চলেছে কিন্তু পিতা মাতার শরীর স্বাস্থ্য এবং আপনার শারীরিক শরীর স্বাস্থ্যর জায়গায় অবশ্যই নজর রাখুন এবং খরচ আপনারা নিয়ন্ত্রণ রাখুন মানসিক চাপ এবং রাগ জেদ আপনাদের কিন্তু এবছর বৃদ্ধি কিন্তু করবে যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকেও কিন্তু আপনারা বিশেষভাবে লাভ কিন্তু পাবেন তো ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং এর পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন এবং হনুমানজির উপাসনা অবশ্যই করুন নমস্কার ধন্যবাদ